পদ্মশ্রী পাওয়াটা আমার এত খুশি নয়। আমার ত্রিপুরাবাসী যে আমাকে এইভাবে সম্মান দিচ্ছে, এটি আরো সবচেয়ে বেশি সুন্দর, এটি সবচেয়ে বেশি খুশি। আর ভগবান শ্রীরাম 500 বছর ধরে আজকে ভারতবাসীর মহা আন্দোলনের পরে রাম 14 বছর বনবাস কেটে অযোধ্যাতে ফেরার পথে অযোধ্যা নগরকে যেভাবে সাজিয়েছেন, ঠিক 500 বছর পরে রাম মন্দির উদ্ঘাটনের মধ্যে আজকে কাশীনগরী, লখনউ, অযোধ্যা যেভাবে ফুলে সাজিয়েছে, অযোধ্যা নগরে গেলে বুঝতে পারবেন যেমন এ কলিযুগে ত্রেতা যুগ চলে আছে, এমন আনন্দিত হচ্ছে। শ্রী ভগবান শ্রীরামের এই মন্দির উদ্ঘাটনের পরেই তিনি আমাকে কেন্দ্রের হোম মিনিস্টার অফিস থেকে জানানো হচ্ছে যে পদ্মশ্রী লাভ করেছে। তিনি সে ভগবান শ্রীরামের কৃপা, ত্রিপুরা সুন্দরী মার আশীর্বাদ এবং গুরুদেব শান্তিকারীর দয়া আর আমার ত্রিপুরাবাসীদের আশীর্বাদে এই পদ লাভ করতে পেরেছি। তাতে আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাব, যাতে অযোধ্যা নগর যেভাবে শান্তি ফিরে এসেছে, এইভাবে আমাদের ত্রিপুরাতেও যাতে সবাই শান্তি লাভ করে, এবং যে পদ্মশ্রী লাভ করেছে এটাতে এত খুশি না, আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি এই সংবাদ জানাতে যাই, যে যে কর্ম কর সে কর্মকে সৎভাবে কর্ম যদি করে সবাই এই উচ্চ স্থান অধিকার করতে পারে। যদি মাস্টার হয় শিক্ষকের দ্বারাই পদ্মশ্রী লাভ করতে পারবে, যে প্রশাসনে থাকে প্রশাসনের কর্মের দ্বারাই এই পদ্মশ্রী লাভ করতে পারে, যে যে ডিপার্টমেন্ট থাকুক সেই ডিপার্টমেন্টের দ্বারাই যে সে সৎভাবে কর্ম করে তিনি সেই উচ্চ স্থান অধিকার করতে পারে। আমি তো কোনো কিছু করছি না, আমি একমাত্র এতটুকু জানি নররূপে নারায়ণ জীব শিব সেবার মাধ্যমে ভগবান আসে। সেই ভগবান আজকে প্রমাণ করে দেখালো যে আমি যে মানুষকে কি সেবা করলো সেই প্রমাণেই তিনি আজকে রামলালার মন্দির উদ্বোধন হলো, এত বছর আন্দোলনের পরে বিশ্বহিন্দু পরিষদ নরেন্দ্র মোদীজি আর যোগী আদিত্যনাথজি, অমিত শাহজি, তাদের চেতনায় তাদের আন্দোলনে আজকে বিশ্বহিন্দু পরিষদ মাথা উঁচু দিয়ে চালাচ্ছে। অশোক সিংহলজি যেভাবে নিজের জীবনকে বলিদান দিয়ে গেছে রাম মন্দিরের জন্য, যারা বলিদান দিয়ে গেছে জীবন হানি হয়েছে তাদের সাধনা আজকে এই যে 22শে জানুয়ারিতে এই সফল হয়েছে, এই সাধনা পূর্ণ হয়েছে। ত্রিপুরাবাসীকে আমি এই জানাবো যে হ্যাঁ, দূতের দ্বারাই তিনি সৃষ্টি হয়, গীতের দ্বারাই তিনি অন্ধকারে আলো হয়, নিজের কর্মের দ্বারাই তিনি উচ্চ স্থান অধিকার করতে পারে। সবাই যার যার চেতনার মাফাতে নিজের কর্মকে সৎভাবে কর্ম করে এই উচ্চ স্থান যাতে অধিকার করতে পারে, তাই আমি সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।